আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। সিসি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমার আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের উপরে, অর্থাৎ আর্থিক বিবরণ। এটি তোমাদের সাথে আমার এ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিশদ আয় বিবরণী। অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে আর্থিক বিবরণী সম্পন্ন করার পাঁচটি পদ্ধতি দেখিয়েছিলাম, পাঁচটি ধাপ আলোচনা করে শুনিয়েছিলাম। এর ভিতর থেকে তিনটি ধাপ নিয়ে আমাদের নবম দশম শ্রেণীতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এ কথাও বলেছিলাম। আজ সেই তিনটি ধাপের প্রথম ধাপ অর্থাৎ বিশদ আয় বিবরণী নিয়ে আমাদের এই ক্লাসটি। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। বিশদ আয় বিবরণী একটু বলে রাখি যে বিশদ আয় বিবরণীতে গত ক্লাসেও বলেছিলাম যে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আমরা এই ধাপটি করে থাকি, অর্থাৎ এই ধাপের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতিকে নির্ণয় করে থাকি। বিশদ আয় বিবরণীটি ও তিনটি ধাপে প্রস্তুত করা হয়। তোমরা যদি মূল বইয়ের 144 পেজ খুলো, আমি পেজ নম্বর এখানে উল্লেখ করে রেখেছি, তাহলে দেখতে পাবে বিশদ আয় বিবরণী সম্পর্কিত বিশদ একটি ছক দেওয়া আছে, অঙ্কের একটি চার্ট দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। আমি এই চার্টটিকে যাতে তোমরা মনে রাখতে পারো সেই আঙ্গিকে আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তো বিশদ আয় বিবরণী যে তিনটি ধাপে সম্পন্ন করা হয় তার প্রথম ধাপটি কি মোট মুনাফা, এটি তোমরা ওই ছকেই পেয়ে যাবে। দ্বিতীয় ধাপটি কি পরিচালন মুনাফা এবং তিন নম্বর ধাপটি কি নেট মুনাফা। তাহলে এখন এই এক একটি ধাপ আমরা কিভাবে সম্পন্ন করতে হয়, কিভাবে মনে রাখা যায় সেটি শিখব। যেহেতু আমরা সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক করি, তাই এর প্রত্যেকটি ধাপ থেকে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের জন্য অঙ্ক আসে। সো প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে শিখে নাও। এটা যদি তোমরা শিখতে পারো তাহলে সবটি তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং তোমরা পরীক্ষায় এই অধ্যায় থেকে খুব সুন্দরভাবে অঙ্ক করবে। একটু বলে রাখি, তোমরা হয়তো জানো যে দশম অধ্যায় থেকে কিন্তু বাধ্যতামূলক আমাদের পরীক্ষার হলে দুটি প্রশ্নের আনসার করতে হয়, অর্থাৎ 20 মার্কের প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, তাহলে প্রথম ধাপ নিয়ে আলোচনা করছি মোট মুনাফা। মোট মুনাফার সূত্রটি হবে আমাদের নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই সূত্রটি ওখানে ছকের ভিতরে লম্বালম্বিভাবে সাজানো আছে। আচ্ছা, নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে নেট বিক্রয় কি প্রশ্নে দেওয়া থাকবে? নেট বিক্রয় প্রশ্নে দেওয়া থাকে না, তাহলে এটাকেও আবার আমাদেরকে নির্ণয় করতে হয়। নেট বিক্রয় নির্ণয়ের ওখানে যে সূত্রটি আছে সেটি সাজালে এমন দাঁড়ায়, বিক্রয় যোগ অলিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। এছাড়াও আরও কিছু আইটেম এখানে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মেইন বিষয়গুলোকে আমি তোমাদের এখানে দেখিয়েছি যেটা ম্যাক্সিমাম অঙ্কেতে থাকে। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ও প্রশ্নে দেওয়া থাকে না, তাই বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে। আর এই বিক্রিত পণ্য ব্যয়ের নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ সমূহ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এই ধারাবাহিকতাই তোমরা দেখবে যে ওই শখে লম্বালম্বিভাবে সাজানো রয়েছে। তাহলে এই তথ্যগুলোকে, এই সূত্রগুলোকে যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে এই শখটি ধারাবাহিকভাবে আমরা লিখতে পারবো এবং প্রশ্ন থেকে উক্ত হিসাবগুলোকে খুঁজে বের করে সাজিয়ে আমরা প্লাস মাইনাস করে আমরা মোট মুনাফা বের করতে পারবো। এখানে প্রারম্ভিক মজুদ প্রশ্নে দেওয়া থাকবে, নিট ক্রয় প্রশ্নে দেওয়া থাকবে না, তাই নিট ক্রয়টিকে আবার সূত্রের মাধ্যমে করতে হবে। এর সূত্রটি একেবারে হুবাহু নিট বিক্রয়ের মতো, অর্থাৎ এখানে রয়েছিল আমাদের বিক্রয় যোগ অলিখিত বিক্রয় আর এখানে ক্রয় যোগ অলিখিত ক্রয়। এখানে ছিল বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় পাঠা, এখানে আছে ক্রয় ফেরত মাইনাস ক্রয় পাঠা। তাহলে এটি কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। এইভাবে যখন আমরা এই ফরম্যাটটিকে লম্বালম্বি কলামে, অর্থাৎ 144 পেজে যে কলাম ছকটি তোমাদের ওখানে দেওয়া আছে এটাতে সাজাতে পারবো, তখনই কিন্তু আমাদের মোট মুনাফাটি বেরোয় আসবে। এখানে রয়েছে প্রত্যক্ষ খরচ সম্পর্ক, প্রত্যক্ষ খরচের কোনো সূত্র নেই, বেশ কয়েকটি খরচকে আমরা প্রত্যক্ষ খরচ বলে থাকি। এর ভিতরে রয়েছে মজুরি, শুল্ক, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, ডক সার্ভ ইত্যাদি। তো এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। মূলত এই শখটি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো তার জন্য এই ক্লাস। এই শখটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই অধ্যায়ের অঙ্গটি বিশদ আয় বিবরণীটি করতে গেলে। ওকে, তাহলে এটা ছিল আমাদের বিশদ আয় বিবরণীর প্রথম অংশের আলোচনা। এখন আসো বিশদ আয় বিবরণীর দ্বিতীয় পার্ট, অর্থাৎ পরিচালন মুনাফার সূত্রটি জেনে নিই।
পরিচালনা মুনাফার সূত্রটি খুবই সহজ। আমরা যে মোট মুনাফা বের করেছি এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিলেই আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। এরপরে আমাদের পরিচালন ব্যয়টি তোমাদের শখের ভিতরে বিস্তারিতভাবে দেওয়া আছে, এটি পড়তে পড়তে এবং অঙ্ক করতে করতে তোমাদের আয়াতে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের বিশালয় বিবরণী থার্ড পার্ট অর্থাৎ নেট মুনাফা। নেট মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে পরিচালন মুনাফা, যেটি আমরা আগে করেছি। এর সাথে অন্যান্য আয় আমাদের প্রশ্নে বিক্রয় ব্যতীত, সেবা আয় ব্যতীত অন্যান্য যে আয়গুলো থাকবে সেগুলোকে ওখানে সাজিয়ে লিখব। এরপরে এখান থেকে আমরা বাদ দিব অন্যান্য ব্যয়, অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে সেগুলো তোমাদের শখে খুব বিস্তারিতভাবে দেওয়া আছে। এই সবগুলোই তোমাদেরকে এই শখটি পড়ে ধীরে 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 মনে রাখার চেষ্টা করতে হবে। অত্যন্ত প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে এই অধ্যায়টি তোমাদেরকে আয়ত্তে আনতে হবে এবং এই অধ্যায়টি থেকে তোমাদের কিন্তু বাধ্যতামূলক দুটি প্রশ্ন থাকবে, তাই কোনোভাবেই এই অধ্যায়টিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। যতটুকু আজকের ক্লাসে তোমরা দেখলে, এরপরে এই বিশদ আয় বিবরণীর শখটি অর্থাৎ 144 পেজের এই শখটি তোমরা বাসায় সময় দিয়ে আস্তে ধীরে ধীরে আয়ত্তে নিয়ে আসবে। এটি আয়ত্তে নিয়ে আসার পরেই আমরা অঙ্ক শুরু করতে পারবো। তো এই ছিল আমার আজকের ক্লাস, তোমাদের সাথে এই ক্লাসে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আবার বাসায় থাকার অনুরোধ জানিয়ে, ভালো থাকার প্রত্যাশা করে আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।